কথা বলবেন না, এটা একটু বলেন ভাই। সমস্যা নাই, আমরা লজ্জিত, আপনি এখানে কাজ করতে আসছেন ভাই, করতে আসছেন, এসে তো বলি নাই যে ভাই আমার টাকা দিতে হবে। আপনি একটা দরজা আটকে দিলেন কেন, তিন দরজা? যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট জনাব রাশেদ নিজাম, উনি আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব রহমানের কাছে কিছু তথ্য সংগ্রহের জন্য এসেছিলেন, তাকে উনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এই জন্য জনাব মোহাম্মদ রাশেদ উনি আমার কাছে একটি অভিযোগ করেছেন, আমি অভিযোগটি গ্রহণ করেছি। আমরা এখন আমাদের যে বিধি আছে বিধি জন্য ব্যবস্থা নেব, এটা আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর উপস্থাপন করা হবে, বিষয়টি আমরা দেখব আর কি। কথা বলবেন না, এটা একটু বলেন ভাই, সমস্যা নাই। আচ্ছা, আপনি কথা বলবেন না, সেটা বলেন, উনি কথা বলবেন না তো বাইরে।